সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন সরাসরি ডাক্তারের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি দর্শক আজকে আমরা কথা বলবো শরীরের বিভিন্ন অংশে ব্যথা নিয়ে কেন হচ্ছে ব্যথাগুলো কোথা থেকে উৎপত্তি এর ট্রিটমেন্টই বা কি আছে বা এর ডায়াগনোসিস কি এই সার্বিক বিষয়গুলো আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করবো আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এ বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি দীর্ঘদিন ধরেই এই বিষয়টিতেই চিকিৎসা দিয়ে আসছেন কে আছেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন ডাক্তার চক্রবর্তী বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন এসপি হসপিটালে দর্শক নিয়ে যাচ্ছি অতিথির কাছে স্যার স্বাগত আমাদের আজকের পর্বে কেমন আছেন জি আমি ভালো আছি আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার শুরুতে একটু আসতে চাই যে ব্যথা সমস্যা নিয়ে যেহেতু কথা বলছি অনেক পেশেন্টরাই বলে থাকেন যে শরীরের বিভিন্ন অংশে ব্যথা প্রতিটা গিটে গিটে ব্যথা বা সারা শরীরে এই ব্যথা ঠিক বলতে পারছেন না এই ধরনের ব্যথার আমি পেন কিলার খাওয়াতে থাকি তাহলে সে ভালো হবে না এই রোগীরা কিন্তু লং টাইম সাফার করছে এই জয়েন্টে জয়েন্টে ব্যথা সারা শরীরে ব্যথা সে পেন কিলার খাচ্ছে সাত দিন পেন কিলার খেলে ব্যথাটা একটু কমলো সাত দিন পর বন্ধ করলো আবার বেড়ে গেল এইভাবে পেন কিলার খেতে খেতে দেখা যায় এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর ধরে পেন কিলার খাচ্ছে আস্তে আস্তে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে বা হাঁটু ব্লক হয়ে যাচ্ছে নিচে বসা বন্ধ হয়ে গেছে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে এই যে আস্তে আস্তে সে আরো খারাপের দিকে চলে যাচ্ছে কারণ কি সে জানেই না যে আসলে কেন ব্যথাটা হচ্ছে হয়তো বা তার রিমেটার আর্থ্রাইটিস আছে বা অস্টিও আর্থ্রাইটিস পাশাপাশি তার ডিসপ্রোলাপস যে আছে সেটা জানে না সো এই জাতীয় রোগীদেরকে আমরা বলি তার মেরুদণ্ডটাকে চেক করতে তার ডিসপ্রোলাপস আছে কিনা সার্ভাইকালে ডিসপ্রোলাপস লাম্বারে ডিসপ্রোলাপস সো আইডেন্টিফাইটা সবচেয়ে জরুরি যে রোগীর রোগটা আইডেন্টিফাই করা জরুরি এবং রোগী কিন্তু একটা রোগ নিয়ে আসে না মাল্টিপল কমপ্লিকেশন নিয়ে আসছে দুইটা তিনটা চারটা পাঁচটা ডিজিজ নিয়ে আসছে সো রোগীর রোগটা আইডেন্টিফাই করে প্রত্যেকটা রোগটাকে সলভ করা প্রত্যেকটা রোগকে যদি আমরা সলভ করতে পারি তাহলে রোগী সম্পূর্ণ সুস্থ হবে এবং স্বাভাবিক লাইফ লিড করতে পারবে এবং পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে বোঝাতে হবে যে এটা কিভাবে কন্ট্রোল করা সম্ভব কারণ রোগ কিন্তু ডাক্তাররা সবসময় ভালো করতে পারে না রোগীকে ভালো করতে হয় এবং এটা কন্ট্রোলও করতে হয় রোগীকে মানে তাকে কন্ট্রোল করা শিখতে হবে স্যার এবারে যে বিষয়টা আসতে চাই যে ডিজেনারেটিভ চেঞ্জেস যেগুলো একটু বয়স হলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ব্যথা সমস্যা আছে এটা কমনলি সবার ভিতরে আসে অনেকে জানতে চান যে এটা কি ট্রিটমেন্ট আছে কিনা অবশ্যই কারণ ডিজেনারেশনটা কিন্তু ন্যাচারাল ডিজেনারেশন হলে যে ব্যথা হবে তা কিন্তু না অনেকে বলছে যেমন হাঁটু এক্সরে করলো বললো এখানে ডিজেনারেশন চেঞ্জ তো ডিজেনারেশন চেঞ্জ মানে যে তার ব্যথা হবে তা কিন্তু না কিন্তু ব্যথা কেন হচ্ছে দেখা যাচ্ছে তার হাঁটুর উপরে এবং নিচের মাসেল তার দুর্বল এই মাসেল উইকনেস হওয়ার কারণে তার বডির ওজন গিয়ে হাঁটুর মধ্যে আঘাত করছে কার্টিলেজ ভেঙে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা কিন্তু ইঞ্জুরি হচ্ছে ইঞ্জুরির কারণে তার মূলত ব্যথাটা হচ্ছে এটা আসলে ডিজেনারেশনের জন্য যে ব্যথা হবে তা না তাহলে প্রত্যেকটা মানুষই সারা জীবন ব্যথায় শর্টপট করতো যদি ডিজেনারেশনের কারণে ব্যথাটা হতো ডিজেনারেশন ন্যাচারাল প্রসেস যখনই ইঞ্জুরি হচ্ছে তখনই ব্যথাটা হচ্ছে এবং এর পেছনে কোনো রোগ দায়ী কোনো কারণ আছে যে কারণটা খুঁজে বের করা হচ্ছে না সেটাকে খুঁজে বের করতে হবে তাহলে সে ব্যথামুক্ত থাকবে আচ্ছা স্যার অনেকে প্রশ্ন করেন যে যাদের কিনা অনেক দিন থেকে ব্যথা দীর্ঘদিনের ব্যথা ট্রিটমেন্ট করেছেন ভালো হচ্ছে না বা পেইন কিলার দীর্ঘদিন ধরে খাচ্ছেন আলটিমেটলি তারা আশা ছেড়ে দিয়েছেন অনেক দিনের ব্যথা কি কখনো ভালো করা সম্ভব অবশ্যই যত দিনের ব্যথা হোক দশ বছর পনেরো বছর বিশ বছরের ব্যথা হোক কিন্তু ব্যথার কারণটাকে আমাদেরকে জানতে হবে ব্যথা কেন হচ্ছে সে কেনটা যদি আমরা জানতে পারি তাহলেই ব্যথা ভালো করা সম্ভব কেন যদি না জানে তাহলে ব্যথা ভালো করা কিছুতেই সম্ভব না স্যার এবারে যে বিষয়টা আসতে চাই যে ব্যথা থেকে যে প্যারালাইসিস হয়ে যাচ্ছে দীর্ঘদিনের ব্যথা আস্তে আস্তে কিন্তু জিনিসটা মানে তার হাত বা পা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে বা হাত আর কাজই করতে পারছে না আই মিন মুভমেন্টই করতে পারছে না এ ধরনের মানুষদেরকে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দেন এবং পুরোপুরি ভালো করা সম্ভব কিনা অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে তার রোগের উপরে যে রোগটা কি রোগ সেটার উপরে ডিপেন্ড করবে পুরোপুরি ভালো হবে কিনা কারণ রোগ রোগ চাই তার ট্রিটমেন্ট আমরা কিন্তু চিকিৎসা করি রোগকে রোগীকে না রোগটা ঠিক করলেই তার রোগী অটোমেটিক ভালো হয়ে যাবে আর রোগ যদি ভালো না করা যায় রোগী কখনোই ভালো হবে না এখন যে হাত পা অবশ হয়ে যাচ্ছে এখন কেন হচ্ছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হতে পারে স্পাইনাল কর্ড কমপ্লিট সিরে যেতে পারে স্পাইনাল কর্ডে ইনফেকশন থাকতে পারে টিউমার থাকতে পারে টিবি থাকতে পারে কি কারণে হচ্ছে কারণটা আইডেন্টিফাই করা সবচেয়ে জরুরি যদি কারণটা জানা যায় রোগটা আইডেন্টিফাই করতে পারলে কিন্তু আমরা রোগের অর্ধেক ভালো করে দিলাম তারপরে চিকিৎসা করলে বাকি অর্ধেক ভালো করা সম্ভব আমাদের কাছে অনেক রোগী আসে পাঁচ বছর ছয় বছর সাত বছর ধরে ব্যথা ওষুধ খাচ্ছে ব্যথার জন্যে কিন্তু ভালো হচ্ছে না তো যখন আমাদের কাছে আসে আমরা জিজ্ঞাসা করি আপনার ব্যথাটা কেন হচ্ছে আপনি কি জানেন পেশেন্ট জানে না পেশেন্টকে যদি জিজ্ঞাসা করা যায় আপনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি শত শত পরীক্ষা নিরীক্ষা তো এত পরীক্ষা নিরীক্ষা করেছেন রোগ ভালো হয়নি রোগ কি হচ্ছে সেটা জানে না তাহলে পরীক্ষা করে লাভ কি হলো একজন দর্শকের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমাদের একটা লাইভে ফোন করে বলেছিলেন ডক্টররা তো আমাদের সাথে কথা বলতে চান না তারা অনেক বিজি তারা নাকি সময় দিতে চান না এই ধরনের কেস কি আপনার ক্ষেত্রে হয় না আসলে এটা কখনোই আমার ক্ষেত্রে কখনো প্রযোজ্য না কারণ আমি পেশেন্টকে বোঝাতে চাই কারণ পেশেন্টকে যতক্ষণ আমি বোঝাইতে পারি ততক্ষণ আমার স্যাটিসফ্যাকশন আসে না
কারণ আমি মনে করি একজন ডাক্তার হিসেবে আমি একজন চিকিৎসক একজন কাউন্সিলর সো একজন পেশেন্টকে কাউন্সিলিং করা আমার কাজ যদি আমি পেশেন্টকে না বুঝাইতে পারলাম তাহলে তো পেশেন্ট সুস্থ হবে না আর যদি সুস্থ না হয় তাহলে আমার সাকসেসফুল হবে না সো আমার হাসপাতালে কিন্তু আমরা 99% সাকসেসফুল কাজ করার চেষ্টা করি যে আমাদের কথা যারা শুনবে তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবে 100% না হোক 90% ভালো হতে হবে সো ভালো হতেই হবে যদি আমার কথা সে শোনে ঠিকমতো যদি না শোনে সেটা তার ফল্ট কিন্তু আমি চেষ্টা করি সবসময় বোঝানোর জন্য পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে পেশেন্টের কথা শুনতে হবে পেশেন্টকে শোনাতে হবে শুধু শুনলে হবে না রাইট পেশেন্টকে সময় দিতে হবে আছে অনেকে আছে দাঁড়া তাড়াহুড়া করে বা সময় দেয় না কিন্তু আমাদের দেশে রোগীরাও আছে সবকিছু বলতে পারে না গুছায় যে বলতে হয় দেখা যায় বলা একটা বলার দরকার অন্যটা নিয়েছে অন্য প্রসঙ্গে বলতে চলে যাচ্ছে তো যে কারণে পেশেন্টদেরকেও সতর্ক থাকতে হবে যে আমি সঠিক ইনফরমেশনটা ডাক্তার সাহেবকে দিতে পারছি কিনা তারপর ডাক্তার সাহেব থেকে আমি সঠিক রেজাল্টটা নিতে পারছি কিনা পেশেন্টকে সতর্ক থাকতে হবে তাহলেই তারা নিতে পারবে দীর্ঘদিনের ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যেমন কোমর থেকে হাঁটুর দিকে যাচ্ছে বা হাঁটু থেকে আরো নিচের দিকে যাচ্ছে দীর্ঘদিনের ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করছে যখনই কোমরে ভালো হয়ে যাচ্ছে মানুষ মনে করছে সে হয়তো রিলিফ পেয়ে গেল আলটিমেটলি কিছুদিন পর আবার দেখা যাচ্ছে যে তার হাঁটুতে চলে আসছে বা হাঁটু থেকে আরো নিচে আসছে এ ধরনের ব্যথার কারণগুলো কি থাকে বা শিপমেন্ট যে বা রেফারড হচ্ছে এটার কারণ কি আসলে কোমর ব্যথা লং টাইম থাকলে সেটা আস্তে আস্তে হাঁটু ব্যথার একটা কারণ যে কোমরে যদি ডিসপ্রলাপস হয়ে থাকে এটা আস্তে আস্তে ব্যথাটা পায়ের দিকে শিফট করতে থাকে কারণ লোকাল নার্ভগুলো ইনজুরি করে দেয় তখন পায়ের শক্তিটা কমে যাচ্ছে পায়ের শক্তি যখন কমে যায় বডির ওজনটা বেড়ে যাচ্ছে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তখন হাঁটা চলা করলে হাঁটুর মধ্যে যে কাটিলেজ থাকে সেটা ভেঙে যায় তখন তার হাঁটু ব্যথা শুরু হয় তো পেশেন্টের তখন আর কমপ্লেন থাকে না কোমরে তখন পেশেন্টের কমপ্লেন থাকে হাঁটুতে ব্যথা আসলে কোমরে থাকবে কি কোমরে তো সেন্সেশন নাই তো ব্যথা ফিল করছে না আস্তে 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 কিন্তু দুটো পায়ে প্যারালাইসিস হয় যখন প্যারালাইসিস হয় তখন তো ব্যথা থাকবেই না কিন্তু পেশেন্ট কিন্তু শেষ হয়ে গেল সো এই যে হাঁটু ব্যথা লং টাইম হচ্ছে তখন পেশেন্ট কি করে হাঁটুর ট্রিটমেন্ট শুরু করছে এবং হাঁটুতে অনেক সময় ইঞ্জেকশন দিচ্ছে অনেকেই দেখা যায় দুইটা তিনটা চারটা ইঞ্জেকশন দিচ্ছে কিন্তু রেজাল্ট কিন্তু জিরো কোনো লাভ হচ্ছে না রোগী আস্তে আস্তে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ কি তার সঠিক রোগটা কিন্তু আইডেন্টিফাই হয় নাই কারণ কোমরে যে তার ইঞ্জুরিটা ছিল সেটা কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে সো কোমরটাকে আগে কারেকশন করতে হবে ওটাকে রিপেয়ার করে পায়ের শক্তি বাড়াইলেই তার হাঁটু ব্যথাটা চিরতরে ভালো হয়ে যাবে সো এই জাতীয় এরকম কিছু পেশেন্ট আছেন যারা দীর্ঘক্ষণ বসে থাকেন তাদের একটা কমন কমপ্লেইন যে দীর্ঘক্ষণ বসে থাকলেই আমার ব্যথা করে এ ধরনের পেশাগত কোনো সম্পর্ক ব্যথার সাথে আছে কিনা বা তারা কি প্রিকশন নিতে পারে না আসলে লং টাইম বসে থাকা কখনো উচিত না মাঝে মাঝে ইন্টারভেল দিতে হয় যে লং টাইম কোনো পোশ্চার বডি সে টলারেট করতে পারে না লং টাইম বসে আছেন বা লং টাইম দাঁড়িয়ে আছেন কোনোটাই তার ভালো লাগে না তাকে চেঞ্জ করতে হবে কিছুক্ষণ দাঁড়ানোর পর আপনাকে এক মিনিট কিছুক্ষণ বসে থাকলে এক মিনিট দাঁড়াতে হবে বা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এক মিনিট বসতে হবে এই যে ইন্টারভেলটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের শরীরের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এর উপকারী আপনি হাত যদি অনেকক্ষণ মুট করে রাখেন ব্যথা করবে সেটাকে খুলতে হবে আবার অনেকক্ষণ সোজা করে রাখেন সেখানে ব্যথা করবে তখন মুট করতে হবে সো প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট জয়েন্টের মুভমেন্ট দরকার কারণ জয়েন্ট মুভমেন্ট না করলে সেখানে ফ্লুইড সিক্রেশন হচ্ছে না ফ্লুইড সিক্রেশন না হলে সেখানে ব্যথা হবে পাশাপাশি অনেক আছে ডিসপোলাপস আছে কিছুক্ষণ বসে তাহলে ডিস্কে নার্ভে চাপ দেয় তখনই তার ব্যথাটা হচ্ছে তীব্র পেন হাত পা ঝিঝি ধরে যাচ্ছে সে দাঁড়াতে পারছে না বা কিছুক্ষণ দাঁড়ালে আবার আস্তে আস্তে একটু ব্যথাটা কমে যাচ্ছে সেটা ডিসপোলাপসের কারণে হতে পারে অনেক আছে বডি আনফিট শরীরের মাসেল পাওয়ার কম সো কিছুক্ষণ বসে থাকলে তার ব্যথা শুরু হয় কেউ পাঁচ মিনিটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে তবে যদি এক ঘন্টা বসে থাকলে ব্যথা হয় বা দুই ঘন্টা বসে থাকলে ব্যথা এটা কিন্তু রোগের লক্ষণ না এটা হচ্ছে তাকে মুভমেন্ট করানোর জন্য বডি তাকে সিগন্যাল দিচ্ছে কিন্তু পাঁচ মিনিট পরে যদি ব্যথা শুরু হয়ে যায় এটা একটা রোগ এটা একটা অসুখ এটা একটা সমস্যা সো এটাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে চিকিৎসা করতে হবে আপনি কথা প্রসঙ্গে রিহ্যাব থেরাপির কথা বলছিলেন রিহ্যাব থেরাপি গুলো কোথায় ঠিক মানসম্মত ভাবে করা হচ্ছে রিহ্যাব থেরাপি যেটা আসলে হ্যাঁ রিহ্যাব থেরাপি হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে করা রিহ্যাব মানে পুনর্বাসন একজন রোগী কোমর ব্যথার কারণে কিছু করতে পারে না তাকে চিকিৎসা করে আমি আবার সবকিছু করার ব্যবস্থা করে দিচ্ছি এটাকে আমরা রিহাব বলছি একজন ওপেন হার্ট সার্জারি বাইপাস করেছে বা ওপেন হার্ট করেছে ওপেন হার্ট করার পর সে মুভমেন্ট করতে পারছে না তার হাত পা সব দুর্বল হয়ে যাচ্ছে তখন তাকে রিহাব করায় পুনর্বাসন করা হয় একটা কোমর ভেঙে একটা রোগী প্যারালাইসিস হয়ে গেছে তাকে রিহাব করে পুনর্বাসন করা হচ্ছে রিহাব প্রত্যেকটা ক্ষেত্রে দরকার যেমন একজন মা গর্ভবতী অবস্থায় একটা বাচ্চা ক্যারি করতে করতে সে কিন্তু দুর্বল হয়ে গেল বাচ্চা আফটার ডেলিভারির পরে তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা যায় অনেক হাঁচি কাশি দিলে প্রস্রাব লিক করে একটু হাঁটলে কোমর ব্যথা করে একটু হাঁটলে গেলে টায়ার্ড লাগে একটু হাঁটলে ঘাড় ব্যথা করে তার মানে তার বডি আনফিট হয়ে গেছে সে কিন্তু রিহ্যাব করতে হবে তাকে তাকে ফিজিওথেরাপির মাধ্যমে রিহ্যাব করে তাকে আমরা পুনর্বাসন করছি আবার আগের মতো সমস্ত কিছু করার ব্যবস্থা করে দিচ্ছি এটা হচ্ছে রিহ্যাব ট্রিটমেন্ট রাইট এক জায়গায় যেমন এসপি হসপিটাল সিআরপি আছে যেখানে রিহ্যাব থেরাপি করা হচ্ছে যে থেরাপির মাধ্যমে তাকে পুনর্বাসন করা হচ্ছে মানে সে আগে যা যা করতো আবার তাকে সেইগুলো আমরা করে দিচ্ছি মানে একটা পুরো জীবন রাইট নতুন জীবন দান করা যাচ্ছে স্যার এবারে যে বিষয়টা আসতে চাই প্রবাসীরা কিন্তু অনেক আমাদের দেশে প্রবাসী আছেন দেশের বাইরে যাচ্ছেন কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে
ম্যাক্সিমাম যে ইয়াং মানুষগুলো যাচ্ছে তারা কাজ না করেই শরীরের ব্যথার কারণে দেশে ফিরে আসছে, আসলে কেন এই ধরনের ঘটনা ঘটছে দেশে? তো তাদের এই ধরনের প্রবলেম, অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে আমাদের দেশে 70% ব্যথার রোগী আছে, তার মানে কি ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু অনেক সমস্যা, তাদের কিন্তু ফিটনেসের অভাব। যে ছেলেগুলো বিদেশে যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, দেখবেন তারা বাংলাদেশে বেকার বসেছিল, কোনো কাজ নাই। কারণ বাংলাদেশে যে 50,000 টাকা ইনকাম করতে হয় সে কিন্তু সৌদি আরব যাবে না কোনোদিনও, বাংলাদেশে যে 30,000 টাকা ইনকাম হতো সে কিন্তু সৌদি আরব যাবে না, বাংলাদেশে যে কিছু করতে পারে না যে ছেলেটা ঘুরে ঘুরে খাচ্ছে তাকে কিন্তু তার বাবা মা কি করছে, জমি জাতি বিক্রি করে সৌদি আরব পাঠিয়ে দিচ্ছে, হয়তো 8-10 লাখ টাকা দিয়ে পাঠিয়ে দিল, সে কিন্তু কোনো কাজ করতে অভ্যস্ত না, কিন্তু সৌদি আরব গিয়ে সে কি করবে, সেখানে কিন্তু বসায় রাখবে না, সে কিন্তু প্রচুর পরিশ্রম দিচ্ছে, সে করতে বাধ্য, কারণ সে এত টাকা খরচ করে গিয়েছে সেখানে কাজ না করে। যখনই সে অতিরিক্ত কাজ করছে তখনই সে কোমরে হঠাৎ করে প্রেশার পড়ছে, মাসেল দুর্বল, তখন কিছু তার কোমর ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, পেশেন্ট মুভমেন্ট বন্ধ হয়ে যায়, কারণ কোমরে যদি একটু ডিসপ্রলাপস হয় তো সে কিছু করতে পারবে না, এমনকি শ্বাস নিতে গেলেও ব্যথা, সো তখন সে থাকতে পারছে না, আবার ফিরে চলে আসছে, 3-4 লাখ টাকা খরচ করে আবার সে রিটার্ন আসছে, তো অনেক টাকা সে লুজার হচ্ছে। সো এই জাতীয় যারা বিদেশে যায় বিপদে পড়ে আছেন তারা দ্রুত দেশে এসে ট্রিটমেন্ট করে, আমাদের হসপিটালে এসে অনেক রোগী ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে আবার গিয়ে সেখানে কমপ্লিট কাজ করছে, এরকম রোগী আছে যারা 15 বছর আগে ট্রিটমেন্ট করে গিয়েছে তারা সুস্থ আছে, এখন পর্যন্ত কাজ করে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। যাওয়ার আগেও যদি একটু চেক আপ, যাওয়ার আগে যদি চেক আপ, তার সবচেয়ে ভালো, যাওয়ার আগে কিন্তু মানে মেডিকেল ফিটনেস দিচ্ছে বাট ফিজিক্যাল ফিটনেস দিচ্ছে না, সো ফিজিক্যাল ফিটনেস নেওয়াটা খুব জরুরি, মেডিকেল ফিটনেসটা যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি ফিজিক্যাল ফিটনেস, কারণ যেটা দিয়ে তাকে ইনকাম করতে হবে, কারণ ফিজিক্যাল স্ট্রেংথ তো তার মেইন ইনকামের সোর্স, সো ফিজিক্যালি সে আনফিট থাকে তাহলে তো সোর্সটা বন্ধ হয়ে গেল, সে ইনকাম করতে পারবে না। সো প্রত্যেকটা ছেলে মেয়ে যারা বিদেশে যাচ্ছে কাজ করতে তাদের যাওয়ার আগে অবশ্যই ফিজিক্যাল ফিটনেস চেক করে নিয়ে যাওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে ফিজিওথেরাপি হচ্ছে এক ধরনের মেডিকেল সায়েন্স, আসলে এটা শরীরের উপর কি ধরনের কাজ করছে বা ব্যথার উপরে কিভাবে কাজ করছে যার কারণে ব্যথাগুলো চলে যাচ্ছে বা পার্মানেন্টলি একটা সলিউশন পাচ্ছে? একচুয়ালি ফিজিওথেরাপিটা কাজ করছে হলো ফিজিওথেরাপি কিন্তু ব্যথা কমাচ্ছে না, ফিজিওথেরাপি বডির ফিটনেস তৈরি করে দিচ্ছে, তার রোগটাকে কমপ্লিটলি সুস্থ করে দিচ্ছে, রোগ যখন কন্ট্রোলে চলে আসছে তখনই কিন্তু ব্যথা কমে যাচ্ছে, কারণ ব্যথা কিন্তু সিমটম, ব্যথা কিন্তু রোগ না। যেমন ডিসপ্রলাপসের রোগী তার ডিসপ্রলাপস হয়ে আছে, ফিজিওথেরাপির মাধ্যমে ডিসপ্রলাপসের যে কারণটা ছিল সেই কারণটাকে আমরা কমপ্লিটলি সুস্থ করছি। যেমন কারণটা ছিল হচ্ছে তার পায়ের শক্তি কম, তার বডি আনফিট, যে কারণে তার ডিসপ্রলাপস হয়েছে, তো আমরা বডিকে ফিটনেস করে দিলাম, তার ডিসপ্রলাপস আর হবে না, তাহলে আর ব্যথা হবে না। হাঁটু ব্যথা রোগীদের কি হচ্ছে, বডির ওজন আঘাত করে হাঁটুর কার্টিলেজ ভেঙে ফেলছে, তখন কি হচ্ছে তার ব্যথা হচ্ছে, সো আমি যদি মাসেলকে বিল্ড আপ করে দিই তাহলে কার্টিলেজ আর ভাঙবে না, সো তার ব্যথা হবে না। ঘাড় ব্যথা রোগীরা সেম তাই, তার মাসেল দুর্বল থাকার কারণে তার ডিসপ্রলাপস হচ্ছে, ফ্রোজেন শোল্ডার জয়েন্ট জমে গিয়েছে সেখান থেকে তার ব্যথা হচ্ছে, তো ফিজিওথেরাপির মধ্যে জয়েন্টটাকে আমরা ফ্রি করে দিচ্ছি, রিল্যাক্স করে দিচ্ছি, সেখানে ব্যথা চলে যাচ্ছে অটোমেটিক, সো ফিজিওথেরাপি ব্যথা কমাচ্ছে না, ফিজিওথেরাপি টোটাল রোগীটাকে সুস্থ করে দিচ্ছে, রোগটাকে নির্মূল করে দিচ্ছে, যখনই রোগ নির্মূল হয়ে যাচ্ছে তখন তো ব্যথা থাকবে না, মানে বডিটাকে কন্ডিশনিং করছে, প্রপার জায়গাতে আছে। স্যার এবারে যে বিষয়টায় আসতে চাই যে যারা কিনা দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছেন তারপরেও ভালো হচ্ছে না, এমন অনেক কমপ্লেইন আছে, কিন্তু এত সুন্দর করে যদি ফিজিওথেরাপি নেওয়া হয় তারপরে কেন ভালো হচ্ছে না? কারণটা হচ্ছে সে সঠিক ফিজিওথেরাপি নিচ্ছে না। ফিজিওথেরাপির মধ্যে অনেক সেন্টার আছে যারা ইলেকট্রোথেরাপি ইউজ করে, যে কোমর ব্যথা রোগী গেছে তাকে একটু টানা দিল, ট্রাকশন দিল, একটু আল্ট্রাসাউন্ড দিল, একটু শর্ট ওয়েভ দিল, একটু আয়ারআর দিল, বাস হয়ে গেল ফিজিওথেরাপি, বাট দিস ইজ নট ফিজিওথেরাপি। যখন সে শেক দিচ্ছে তখন সেটু ভালো লাগে, আরাম লাগছে, যখন বাসায় যাচ্ছে ঝাঁকিতে আরও বেড়ে যাচ্ছে, সো শেক দিলে তো আরাম লাগবেই, শেক দেওয়ার জন্য কিন্তু সেন্টার আসার দরকার নাই, বাসায় গরম পানি করে শেক দিলে চলবে। এই আইআরআর, আইএফটি, ইনফ্রারেড এগুলো দেওয়ার জন্য কিন্তু হসপিটালে আসার দরকার নাই, হসপিটালে আসছে কেন, কারেকশন করতে, আমার ডিসপ্রলাপস আছে, আমার হাঁটু নি জয়েন্টে ইঞ্জুরি আছে, আমার ডিস কার্টিলেজ ইঞ্জুরি হচ্ছে, আমার আর্থ্রাইটিস আছে, সো আমরা এইটাকে কন্ট্রোল করবো, এটার জন্য আমার মাসেল স্ট্রেংথ লাগবে, সেটার জন্য আমার ট্রিটমেন্ট লাগবে, কিন্তু সেটা না করে শেক দিচ্ছে, যে কারণে কি হচ্ছে মাসের পর মাস শেক দিচ্ছে কিন্তু রোগ তো ভালো হচ্ছে না, রোগ যেহেতু ভালো হচ্ছে না ব্যথা ভালো হওয়ার প্রশ্নই আসে না, রোগ যতক্ষণ না ভালো হবে, বডি যতক্ষণ না ফিট হবে ততক্ষণ পর্যন্ত সে কন্ট্রোল করতে পারবে না। একটু দেশ বিদেশ প্রসঙ্গে আসতে চাই, কারণ অনেকে বিষয়টা জানতে চাই যে ইন্টারন্যাশনাল মানের ফিজিওথেরাপি চিকিৎসা কি বাংলাদেশে হচ্ছে নাকি এর জন্য বাইরের দেশে যাওয়ার প্রয়োজন আছে? না না, কোনো প্রয়োজন নেই, বাংলাদেশে ফিজিওথেরাপি হচ্ছে আমি মনে করি যথেষ্ট ভালো ট্রিটমেন্ট, যেটা আন্তর্জাতিক মানের চিকিৎসা, কারণ আমি সারা বিশ্বের অনেক দেশ ঘুরেছি, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত বহু দেশ ঘুরেছে এই ফিজিওথেরাপি গবেষণার জন্য, আমি পৃথিবীর প্রতি বছর কতগুলো সেমিনারে অ্যাটেন্ড করি যেখানে কোথায় কী ট্রিটমেন্ট হচ্ছে জানার জন্য, সো আমরা দেখেছি সেই সব ট্রিটমেন্ট, সেই সমস্ত কনসেপ্ট আমরা বাংলাদেশে ব্যবহার করছি এবং এটা এভিডেন্স বেসড। এখন তো সারা পৃথিবী এখন হাতের মুঠোই, আমরা গুগলে গেলেই সব কিছু জানতে পারি, কোথায় কী ঘটনা ঘটছে, কোন রোগের জন্য কোন ট্রিটমেন্ট, কেন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ডিটেলস আমরা কিন্তু এখন হাতের কাছে পেয়ে যাচ্ছি। সো আসলে ফিজিওথেরাপির জন্য পৃথিবীর কোনো দেশে গিয়ে লাভ নাই, আমাদের দেশের মতো এত সস্তা ট্রিটমেন্ট পৃথিবীর কোথাও সম্ভব না।
না, ফিজিওথেরাপি একমাত্র এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, যেটা সিঙ্গাপুরে একটা ফিজিওথেরাপি দিতে 5-6,000 টাকা লাগে, লন্ডনে 10,000 টাকা লাগে একটা থেরাপি দিতে বা আরো বেশি লাগে, আমেরিকাতে 20,000 টাকা লাগে একটা ফিজিওথেরাপি দিতে। সেখানে আমাদের দেশে 300-500 টাকা আমরা থেরাপি দিতে পারি এবং সেটা আমেরিকার চেয়ে ভালো ট্রিটমেন্ট আমরা এখানে দিতে পারছি। আমেরিকা থেকে অনেক রোগী আমাদের কাছে আসছে, লন্ডন থেকে আসছে, কেন ফিজিওথেরাপি নেওয়ার জন্য, বলে ওখানে অনেক এক্সপেন্সিভ, একটা থেরাপি $300 বলে $24,000-25,000 টাকা। আর বাংলাদেশে এসে বলে যে আমি ওখানে যে থেরাপি দিতাম বাংলাদেশ বেড়ায় ট্রিটমেন্ট করে সুস্থ করে অর্ধেক পয়সা খরচ হয়, অনেক সস্তায় আমি ট্রিটমেন্ট করে যেতে পারবো। স্যার আমরা একটা শেষের দিকে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে এই ব্যথা নিয়ে অনেক কিছু আপনার কাছ থেকে শুনতে চাই, যদি কিছু বলার থাকে আপনার। আসলে ব্যথা রোগীদের জন্য আমরা সবসময় বলি যে রোগটা কেন হচ্ছে সেই কেনটাকে আইডেন্টিফাই করা উচিত, সেই কেনটা কীভাবে প্রিভেনশন করা যায় সেটা ডিটেলস আমাদের জানা উচিত, তাহলে কন্ট্রোল করতে পারবো, তারপরে চিকিৎসা নেওয়া উচিত। আপনি ফিজিওথেরাপি দিচ্ছেন, আপনি জানেন কেন ফিজিওথেরাপি দিচ্ছি, ফিজিওথেরাপির কী উপকার করবে সেটা যদি আপনি এক্সপ্লেনেশন না নেন তাহলে আপনি ভুল করবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লুজার হবেন। সো আপনি জেনে শুনে তারপর চিকিৎসা নেন, পেন কিলার খেয়ে সময় নষ্ট করবেন না, পেন কিলার খেলে আস্তে আস্তে কিডনি নষ্ট হবে, রোগটা আরও বড় হয়ে যাবে। সো পেন কিলার খেয়ে সময় নষ্ট না করে সঠিক ফিজিওথেরাপির পরামর্শ নিন, সঠিক ফিজিওথেরাপি করুন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। যেতে যেতে একটি কথা বলতে চাই যে আমাকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু একান্তই আমার, যেহেতু রক্তমাংসে গড়া যে শরীরটি আমি সবসময় বহন করে চলেছি সেটাকে আমাদেরকেই দেখভাল করতে হবে, আর সেজন্য স্বাস্থ্য বিষয়ক ব্যাপারগুলো সম্পর্কে জানতে হবে, সচেতন থাকতে হবে, আর সেজন্য সরাসরি ডাক্তারের প্রতিটা পর্বের সাথে থাকতে হবে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বৈশাখী টিভির সাথে থাকবেন। খোদা হাফেজ।